ওয়েলকাম ফ্রেন্ডস ওয়ান্স মোর। আজকে আমি আবার একটি পুরনো জিনিস নিয়ে আলোচনা করব, রেশন কার্ড কীভাবে আবার দেখবেন, একটু নতুন ধরনভাবে, একটু অন্যভাবে, আলাদাভাবে। তো দেখুন, চলুন। ওয়েস্ট বেঙ্গল রেশন কার্ড, চলুন। সাইট খুলে গেল, wbpds.gov.in। এখানে দেখুন ফিচার্স এর মধ্যে আছে সার্চ রেশন কার্ড ডিটেলস, ক্লিক করুন। এখানে চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যেতে হবে। হ্যাঁ, এখানে দেখুন অপশন আছে, কিন্তু এইখানে আজকে দেখবো না। আপনি এইখানে আসার পরে এখানে আসবেন, ই সিটিজেন, সার্চ ইউর ডিজিটাল রেশন কার্ড ডিটেলস। এখানে দেখুন ডিস্ট্রিক্ট দেওয়া আছে, পশ্চিম বর্ধমান, ব্লক একটা দেখে নেন, উল্টিত হচ্ছি। এখানে দেখছি ওয়ার্ড নাম্বার দুই ধরে নিচ্ছি, একটা নাম দিচ্ছি, সার্চ করুন। এখন প্রেম নাম দিয়ে যত বলে এসছে, যেমন প্রেম হরিজন, এইভাবে আপনি সার্চ করতে পারেন। অথবা অথবা ভিউ রেশন কার্ড, ভিউ রেশন কার্ড কাউন্ট NFSA এন্ড স্টেট স্কিম, এইভাবে দেখতে পারেন। এইভাবে দেখলে একটা সুবিধা আছে, খুঁজতে হবে সত্যি আপনাকে অনেক লোক জিনিস খুঁজতে হবে, খুঁজে 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 বার করতে হবে। কিন্তু আপনার ফ্যামিলি বা যা যারা আছে, আপনি যা কারো খুঁজছেন তার ফ্যামিলি পুরো ডিটেলস একসঙ্গে পাবেন, কিন্তু ওইভাবে যদি খুঁজেন তাহলে একসঙ্গে পাবেন না। তো এখানে আমি পশ্চিম বর্ধমানটা খুঁজে, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান 21 নম্বরে দেখুন পেয়ে গেছি। এবার পশ্চিম বর্ধমানের মধ্যে কী কী আছে সেখানে চলে যান। আমি কুড়িটি মিউনিসিপ্যালিটি, এখানে প্রচুর সংখ্যক ডিস্ট্রিবিউটার আছে, ডিস্ট্রিবিউটার 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 ডিস্ট্রিবিউটার, নিচে আসুন, ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার। এখানে 1 2 3 4 নম্বর পেজ, চারটা পেজ আছে, তার মধ্যে 1 নম্বরে দেখলাম, 2 নম্বরে দেখুন, 2 নম্বরে, 2 নম্বরে চলে এসেছি, 2 নম্বরে এখানে প্রচুর ডিস্ট্রিবিউটার আছে, যেখান থেকে রেশন আপনারা নেন। সে যদি আপনার জানা থাকে যে কোন ডিস্ট্রিবিউটার কাছ থেকে আপনি নিচ্ছেন, তাহলে আপনার বার করতে খুব সুবিধা হবে। আর যদি না জানা থাকে তখন দেখবেন রেশন দোকানের সামনে একটা কালো রঙের বোর্ড লাগানো থাকে, বোর্ডে দেখবেন এই ধরনের নাম্বারগুলো থাকে, নাম লেখা থাকে, সঙ্গে এই ধরনের নাম্বারগুলো থাকে, আপনাকে দেখিয়ে দেবো, ছবি আমার কাছে আছে নিশ্চয়ই, দেখিয়ে দেবো কী ধরনের বোর্ড থাকে। ঠিক আছে, তো মনে করুন এটাই আমি ক্লিক করলাম, এটা ক্লিক করার পর দেখুন এখানে নামগুলো চলে এসছে, এখন এর আন্ডারে কে কে রেশন নাই। ঠিক আছে, যেমন দেখুন এখানটাতে যেমন আপনি একটার নামই দেখছেন, অমিত মণ্ডল, অমিত মণ্ডলের ফ্যামিলি পুরো হিসেবে পেয়ে যাচ্ছেন, অনেকের মণ্ডলে। এইভাবে যদি আপনি একটা ফ্যামিলির মেম্বারের হেড অফ দ্য ফ্যামিলিকে নাম চান, তারপর পুরো লিস্ট চলে আসবে। ঠিক আছে, তো এটা একটু খুঁজতে হয়, এখানে অনেকগুলো পেজ আছে, প্রত্যেকটা পেজ আপনাকে খুঁজতে হবে। এখানে সার্চ বাটন নাই, কিন্তু আপনাকে পুরোটা খুঁজতে হবে। তো এইভাবে খুঁজে 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 আপনাকে দেখতে হবে যে কীভাবে আমি নামটা খুঁজে পাই। এইভাবে খুঁজলে একসঙ্গে ফ্যামিলি সবগুলো নিয়ে খুঁজে পাবেন।
আর যাদের এখনো পর্যন্ত রেশন কার্ডে নাম আসেনি, খুঁজে পাচ্ছেন না, তাদেরকে আবার ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে নিজের নিজের এলাকার মিউনিসিপ্যালিটি বা যেখানে আপনারা জমা দেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা খুঁজবেন। ঠিক আছে, ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।